হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জামাল হোসেন সাগর। আজকে দেখাবো ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে হ্যাক করতে হয়। হ্যাক করতে হয় কি না জানি না, আমি যেটা বলতেছি সেটা হলো, যেমন ধরেন আপনার মোবাইলটা কেউ কানেক্ট করে দিয়েছে কিন্তু পাসওয়ার্ডটি বলেনি, বাট আপনার আরও দুই তিনটে মোবাইল আছে, সেগুলিতে কানেক্ট করতে চাচ্ছেন বাট পাসওয়ার্ডটা পাচ্ছেন না, বাট আপনার একটা মোবাইলে কানেক্ট করা আছে বাট পাসওয়ার্ড যে দিয়েছে পাসওয়ার্ডটি সে আপনি পাসওয়ার্ডটি বলেনি, বাট আপনার আরও দুই তিনটা মোবাইল আছে যেগুলিকে আপনি ওই ওয়াইফাই রাউটার ইউজ করতে চান। সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, যেমন ধরেন আমার মোবাইলটা, এই যে মোবাইলটা কানেক্ট করা আছে, আমি যেমন ধরেন আমি মোবাইলের পাসওয়ার্ড জানি না। এই দেখুন আমার মোবাইলটা কানেক্ট করা, ওয়াইফাইতে যাই, এটা না, এটা এই দেখুন সেভ কানেক্ট, গুড কোয়ালিটি, এই যে এটা কানেক্টর আছে, বাট আমি আমি সিরিয়াসলি এইটার পাসওয়ার্ডটা জানি না। তো আজকে আমরা এই পাসওয়ার্ডটা বের করব, কিভাবে বের করব সেটার জন্য আমার কি করতে হবে, এসে যেতে হবে যে গুগল প্লে, যে প্লে স্টোর, এই যে দেখুন অ্যান্ড্রয়েড সেটে জানেন যে সবাই প্লে স্টোর থাকে, এই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে আর ও রাউটার সেট আপ, রাউটার সেট আপ, রাউটার সেট আপ পেজ, রাউটার আমরা আর ও ইউ টি এ আর রাউটার সেট আপ পেজ, এই যে লেখা আছে রাউটার সেট আপ পেজ, চলে গেলাম। এই যে ফার্স্ট যেটা আছে রাউটার সেট আপ পেজ, এটা অনেক ভালো, ই যেমন এটা সবচেয়ে রেটিং পয়েন্ট ভালো 4.2, এটা যাবে না যে রাউটার সেট আপ পেজ, এটার যে 4.2 র্যাঙ্ক, 1 মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। তো আমরা এই অ্যাপসটা ডাউনলোড করব, হয়ে গেল অ্যাপসটা ডাউনলোড করা। এখন আমরা মূল কাজে চলে যাব, কিভাবে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করব বা শো করব। তো আমরা ওপেনে যাই, চলুন ওপেনে গেলাম। এই দেখুন দুটো অপশন আসছে, একটা হলো প্রেস টু আপডেট আইপি আর একটা হলো ওপেন রাউটার পেজ। উপরেটা প্রথম, উপরে যেটা লেখা আছে প্রেস টু আপডেট আইপি, এই প্রেস টু আপডেট আইপি দেব প্রথম। দেওয়ার পরে এই যে দেখুন এখানে লেখা আছে ইউজার লগ ইন টু এরিয়া বাট এই যে অ্যাপ, তারপর ওপেন টু রাউটার পেজ, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, আমরা ক্রোম ব্রাউজারে যাই, এই দেখুন এখানে দুইটা আসছে, আমরা একটা এর ভিতরে চলে গেলাম, মানে যে আমাদের ওই রাউটার, রাউটারের ভিতরে এখানে অ্যাডমিন চার্জ ইউজার নেম আর পাসওয়ার্ড। এখন কথা হলো যে পাসওয়ার্ডের ইউজার নেম আমরা পাবো কি, এখানে কমন সবগুলি ই সেই রাউটারে ইউজার 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 নেম আর পাসওয়ার্ড একই দেওয়া থাকে, কি দেওয়া থাকে, অ্যাডমিন, ADMIN অ্যাডমিন, আর পাসওয়ার্ডও অ্যাডমিন, এটা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, ADMIN অ্যাডমিন। তো তারপর লগ ইনে দিন, এই যে চলে আসছে, এটা একবারে এই রাউটারে যত ইনফরমেশন সব চলে আসছে, দেখুন সব চলে আসছে, কি কি আছে বা কয়টাই সব কিছু চলে আসছে। তো আমরা এটা যাব না, আমাদের দরকার হলো পাসওয়ার্ড। এই যে দেখুন একটা অপশন আছে ওয়্যারলেস, এই ওয়্যারলেসে যেতে হবে পাসওয়ার্ড জানতে হলে, এই ওয়্যারলেসের ভিতরে যে ওয়্যারলেস সিকিউরিটি, দেখুন খুব সহজ বিষয়টা, ওয়্যারলেস সিকিউরিটিতে গেলাম, দেখুন পাসওয়ার্ড কি আমরা এখনই জানতে পারবো পাসওয়ার্ড কি, এই দেখুন, এই দেখুন পাসওয়ার্ড সেভ 666666, দেখুন এই যে পাসওয়ার্ড লেখা,
সেফ, আমি যদি ইচ্ছা করি নাম্বারটা চেঞ্জও করতে পারবো, আমার তো দরকার নাই। এইভাবে দেখে আপনি অন্যটায় কানেক্ট করে নেবেন, অবশ্য একবারে খুব সহজে। এবং আশা করি ভালো, এই ভিডিওটি ভালো লাগলো, আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব, আরও বেটার ওয়ে কীভাবে করা যায় সেটা জানাবো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি এই এর থেকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।